কুকুরটা দেখো, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ কত বড়? পর পর দুটো দুটো শিকড় রয়েছে, পর পর দুটো। দেখতে পাচ্ছ কুয়ার কুয়ার বেদি, বুঝেছ? কুয়ার বেদি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এটা হচ্ছে, বুঝলে? ও একটা শিকড় তুলেছে, দেখতেই পাচ্ছ। এই দেখো, এই দেখো শিকড়, দেখতেই পাচ্ছ? চান করে এসে আমি তোমাদের সঙ্গে ভিডিও করছি আবার, বুঝলে? দেখি এবার কাকুকে খেতে দিই, কাকু গেছে খেতে। দেখতেই পাচ্ছ কতটা গর্ত করেছে? দেখি কত বড় শিকড়টা, দেখি। দেখো শিকড়টা কাটতে কাটতে কাকুর শরীর খারাপ হয়ে গেছে, তাই মাটি কাটার লোকটাকে নিয়ে এসেছি, ছেলেটাকে নিয়ে এসেছি। দেখো দেখো কত বড় শিকড়, দেখো 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 কত বড় শিকড়, দেখো। দেখতে পাচ্ছ কিভাবে তুলছে? দেখতে পাচ্ছ? দেখো দেখতে পাচ্ছ তোমরা, আমার কুয়ার বেদির ভিতরে ঢুকে গেছে, কুয়ার বেদির ভিতরে ঢুকে গেছে। তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেকেন্ড শিকড়, সেকেন্ড ভিডিও, শিকড়ের সেকেন্ড ভিডিও। দেখছো কত বড় আমার ক্ষতি হয়ে গেছে? নাও ইয়েগুলো, শিকড়গুলো তুল 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 তুল, কাটা হয়ে গেছে তো, কাটা হয়ে গেছে তো। হ্যাঁ তুল তুল, হ্যাঁ তুলেছিস? হ্যাঁ উপরে 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 রাখ। হ্যাঁ 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 তুলেছি তুলেছি, রাখ উপরে, দেখিয়েছি। হ্যাঁ রাখ রাখ। হ্যাঁ আরেকটা তুল, আরেকটা তুল, বাবা রে। হ্যাঁ 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 দেখো কাকু কেরোসিন তেল নিয়ে এসছে, নাও কেরোসিন তেল ঢালো, কেরোসিন তেল ঢালবে, দেখেছ? আর আর কত যে শিকড় বেরোবে ভগবান জানে। বেশি ঢালিস না, আবার কেরোসিন তেলের দাম বেড়ে গেছে। আরে কি করে ঢালছো? চিপ চিপি নে, চিপি নে, চিপি নে। বাবা রে আমার কেরোসিন তেলের দাম বেড়ে গেছে, আমার স্টোভ জ্বালিয়ে রান্না করতে হয়, বুঝেছিস তো? গ্যাস গ্যাসও হাজার টাকা হয়ে গেছে, গ্যাসও হাজার টাকা হয়ে গেছে। এত বড় সংসার কি করে চালাবো বল? কাকু বেকার, তিনটে ছেলে কাজ বাজ করে না। ওই শিকড়টা বার করতে পারলি না ওই ভিতরে? আমার ক্ষতি হবে না তো? হ্যাঁ খালি তোকে বারবার ডাকবো নাকি শিকড়টা কাটার জন্য? আচ্ছা ঠিক আছে, লাইক করে দে, লাইক করে দে, বল কাকু কাকিমাকে লাইক করবে, শেয়ার করবে, লাইক করবে, কাকিমাকে লাইক করবে, শেয়ার করবে। হ্যাঁ বিন্দাস। হ্যাঁ আর নামটা বল, তোর নামটা বল? বৃন্দাবন বিন্দাস। হ্যাঁ কোথায় থাকিস তুই? গৌহাটি বাগুরগেলা। হ্যাঁ তুই কারো যদি দরকার পড়ে তোকে ডাকবে, কোথায় খুঁজবে তোকে? হসপিটাল পাড়া। কোথায় খুঁজবে? হসপিটাল পাড়া গৌহাটি। ও হসপিটাল পাড়ায় খুঁজবে। কারুর যদি মাটি কাটা হলো, কোনো গাছপালা কাটা যদি হয়, হ্যাঁ তো ফোনের দরকার নেই, ওই হসপিটাল পাড়ায় খোঁজ করলে হবে তো? হ্যাঁ গঙ্গাজল ঘাটি। আচ্ছা ঠিক আছে, গঙ্গাজল ঘাটি। তোমাদের যদি যদি মাটি ফাটি কাটা যদি দরকার হয়, খুব ইয়ের মধ্যে অল্পর মধ্যেই করে দিই, পেট ভরে খেতে দিলেও খুব খুশি হয়ে যায়। কারণ ওর ছেলে মেয়ে আছে, কিন্তু বউও আছে, কিন্তু যন্তর মন্তর নিয়ে গাছ কেটেছি, কুড়ুল শাবল কোদাল, হ্যাঁ কাটারি। আরে কাকুর শরীর খারাপ হয়ে গেছে, বুঝলে? কালকে তো তোমাদেরকে তো বলছিলাম আমি। আচ্ছা ঠিক আছে রাখছি। দেখো আমার কিন্তু শিকড় তোলা হয়ে গেছে, শিকড় বড় বড় তোলা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো বড় বড় শিকড় তোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ কত বড় বড় শিকড়, দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছ কত বড় বড় শিকড়। তো আমি এই কুয়া তলায় বসে তোমাদের সঙ্গে একটু কথা বলছি, তো দেখো কত বড় গর্ত হয়েছে। সকালে দেখিয়েছিলাম, ছেলেটা দাঁড়িয়ে ছিল, সকালে দেখিয়েছিলাম, তো এখনও আবার দেখো কতটা বড় এ করেছে, দেখো, দেখতে পাচ্ছ? দেখো দেখতে পাচ্ছ? তো দেখো কত ফাটল ধরেছে, দেখো, দেখেছ? হ্যাঁ তো কাকু ওই মাটি খুঁড়তে খুঁড়তে শরীর খারাপটা হয়ে গেল, মাটি খুঁড়তে খুঁড়তে কাকুর শরীর খারাপটা হয়ে গেল। তো এটা তোমাদেরকে সকালেই বলেছি যে সেকেন্ড ভিডিও করছি, এই ইয়ে শিকড়ে বড় বড় মোটা মোটা শিকড় উঠেছে।
তো ওই যে বালির গাদা রয়েছে, বালির গাদাতেও যদি শিকড় থাকে আমাকে আবার তুলতে হবে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই যে পুরনো আরেকটা শিকড় তুলেছি, এই যে এই শিকড়টা আমি তোমাদেরকে শেয়ার করেছি ভিডিওতে। তো ওইখানে যে বালির গাদাটা রয়েছে ওইখানেও যদি শিকড় থাকে তাহলে আবার আমাকে তুলতে হবে, তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো কাকু কী করছে, ডেলি না ছোটো ছোটো গাছ তুলে তুলে ফেলতো, পলাশ গাছ, তো তুলে তুলে ফেলতে ফেলতে দেখছে মাটিটা খুঁড়ে দেখছে মোটা একটা শিকড় বেরিয়েছে। তখন দেখলো যে শিকড়, তখন শিকড়টা তুলে ফেললো। তো আমরা তো বুঝতে পারছি না যে কুয়াটা কেন ফেটে যাচ্ছে, নতুন কুয়া কেন ফেটে যাচ্ছে। 2019 ঘরটা কমপ্লিট করেছি আর 2020 কাকু রিটায়ার হয়েছে, কারণ 2019 কাকু ছিল না, বাইরে কাজ করছিল। তো 2020 কাকুর ঘরটা একটু কমপ্লিট হয়েছে আর 2021 পুরো রং টং দিয়ে কমপ্লিট করে 21 আমরা ঢুকে গেছি, গিয়ে প্রবেশ করে আষাঢ় মাসের 6 তারিখে, বুঝেছো? আর তো বুঝেছো তো, দেখো আমার ফোন ডিস্টার্ব হচ্ছে, মোবাইলটা ডিস্টার্ব হচ্ছে। তো ওই দেখো জঙ্গল রয়েছে, বাইরে জঙ্গল রয়েছে দেখো আমার পিছনে, আর দেখো পলাশ গাছ রয়েছে, দেখতে পাচ্ছো তোমরা পলাশ গাছটা? পলাশ গাছটা দেখতে পাচ্ছ? এরই মনে হয় সেই মানে দানা ফানা পড়ে মানে এই জায়গাটা ছোট ছোট গাছ হতো, তো কাকু কি করেছে মাটি ঘুরতে 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 দেখে একটা বড় শিকড়। তো বলে না যে মাটি খুঁড়তে গিয়ে কেঁচো বার করতে গিয়ে সাপ বেরিয়ে যায়, আর সেই হয়েছে আমাদের অবস্থা, যে মাটি খুঁড়তে খুঁড়তে বড় শিকড় বেরিয়ে গেছে। তো আমরা চিন্তা করি যে কুয়াটা ফাটছে কেন, কুয়াটা ফাটছে কেন, বেশি দিন হয়নি, হ্যাঁ কুয়াটা কেন ফাটছে। তারপর দেখছি এরকম অবস্থা, এখন আবার ওই বালির গাদায় যদি শিকড় থাকে। স্টোর রুম মানে ওই যে ফুলের জিনিস টিনিস রাখে, তো এই ঘরটা আমি বানিয়েছি ফুলের ডেকোরেটরের জিনিসপত্র রাখে, তো এইটাও ফাটল ধরছে। হ্যাঁ এই যে ফাটল ধরছে দেখো, এই দেখো এই যে ফাটল ধরছে, তোমরা দেখতে পাচ্ছ? দাঁড়াও দেখাচ্ছি, আর দেখো আর দেখো ফাটল ধরছে, বুঝেছো? বেশি দিন হয়নি, 2020-21 আমি এটা কমপ্লিট করেছি, কমপ্লিট করেই 21 আষাঢ়েই ঢুকে গেছি, বুঝেছো তো? আর ঘরটা করেছি 2019-20। হ্যাঁ আর কাকুর রিটায়ার হলো প্রথমেই বললাম, তারপরে তো ওই তো এই অবস্থা আমার। তো যাই হোক তোমাদেরকে একটা প্রেজেন্ট করি, একটা গোলাপ ফুল হয়েছে, হ্যাঁ দেখো ছোট্ট গাছে গোলাপ ফুল হয়েছে, দেখো 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 দেখো, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ তোমরা, দেখতে পাচ্ছ? তোমাদেরকে প্রেজেন্ট করলাম। তো আমি যা বলতে চাইছি যে তোমাদের কারোর যদি এরকম যদি হয়ে থাকে ঘটনা, তো আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের কারোর যদি এরকম যদি হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাবে, তো কারোর যদি এরকম হয়ে থাকে তো কমেন্ট করে জানাবে। আমি হাঁপিয়ে যাচ্ছি তোমাদের সাথে কথা বলতে বলতে, বুঝতে পারছো? তো হয়তো দিদমার ঘর বানালো, তা হয়তো শিকড় উঠলো, কি ঠাকুমার ঘর কিবা বাবার বাস্তব বাড়ি যদি হয়ে থাকে, জেনে থাকো তো আমাকে কমেন্ট করে জানাবে যে কাকিমা আমাদেরও এরকম শিকড় উঠেছিল ঘর কমপ্লিট করার পরে, তাহলে আমি খুব খুশি হব। আর যদি তোমরা কেউ যদি না জানাও তাহলে আমি ভাবো কারোর কিছুই হয়নি, তাহলে আমারই একা হয়েছে, তাহলে আমি ভাবো আমার দুর্গতি শেষ নেই, তাই না? চারিদিকে আমার এই বাউন্ডারি ফাউন্ডারি ফেটে যাচ্ছে, হ্যাঁ কিসের জন্য ফেটে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। বেশি দিন হয়নি ঘর করেছি, 2019 চালু করেছি, 2019-20 আর 21, আর এখন 22 চলছে, তাহলে বেশি দিন হয়নি তোমরা বুঝতেই পারছো, আর 1 বছর হয়েছে আমি ঘরটা শিফট করেছি। তো যাই হোক তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তো আমি ছোট্ট করে ভিডিও করলাম, তো ভালো লাগলে লাইক শেয়ার করো, কাকিমার পাশে থেকো, হ্যাঁ আর কাকু দেখো শরীর খারাপ হয়ে গেছিলো মাটি ঘুরতে ঘুরতে, তারপরে ওই ছেলেটাকে ডেকে নিয়ে এসে ওই করেছি ওই শিকড়টা তুলা করালাম। তো তোমাদের যদি ছেলেটার যদি দরকার লাগে মাটি কাটতে কিবা গাছ লাগাতে, গাছ কাটতে কিবা কোনো জঙ্গল টঙ্গল পরিষ্কার করার জন্য, ও এসে করে দেবে, ও সবারই কাজ করে, বুঝেছো? ও থাকে গঙ্গাজল ঘাটি থানার পাশে যে একটা হসপিটাল আছে ওই হসপিটালের কাছেই ও থাকে আর কি। হ্যাঁ তো যাই হোক তোমাদের দরকার পড়লে ডাকবে। তো যাই হোক এই এখন আমি শেষ করলাম ভিডিওটা, তোমাদেরকে রান্নাবান্না আমি কিছু শেয়ার করলাম না, কী করবো মনটা খারাপ হয়ে গেছে, বুঝেছো? শিকড়ের উপর শিকড় উঠেই যাচ্ছে, উঠেই যাচ্ছে মাটির ভিতর থেকে, কী করবো বলো? কার এরকম হয় আমি তো জীবনে দেখিও নি, জানিও না, শুনিও নি, ঠিক আছে? তার জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে এরকম ঘটনা কার হয়, আমি তার জন্য আমি শেয়ার করছি।
তোমরা ভাববে যে কাকিমা একটা সিকিউরিটি আছে, তাও কাকিমা দেখাচ্ছে, তো কি করব। ঘরের সমস্ত কিছু যদি আমরা দেখাতে পারি, রান্না বান্না, কাপড় কাচা, বাইরে বেড়াবার, হ্যাঁ, মার্কেট সবই যদি দেখাতে পারি, তো এটা কেন ছাড়বো বলো? এটাও তো আমি দেখাবো, আমার যদি পাঁচিলও পড়ে যায় তাও আমি দেখাবো, তাই না? তো সব কিছু তো শেয়ার করছি, তো এটা কেন ছাড়বো, তাই না? তো যাই হোক ছেলে মেয়ে, তোমরা পাশে থেকো, আমার ভিডিওটা দেখো, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, আমি নতুন ভিডিও আবার নিয়ে আসছি, ঠিক আছে? বাই বাই। দেখো কাকু, কুয়াতলটা শিকড়টা বার করছে, হাঁপিয়ে গেছে। আজকে কাকুর শরীরটা ভালো আছে, তো কাকু একটু শিকড়টা বার করছে। হ্যাঁ, তো যতটা পারছে কাকু শিকড়টা বার করছে। তো তোমাদেরকে প্রথম বলি, আগে একটা শিকড় তুলেছি, সেই শিকড়ে ভিডিওটা তোমাদেরকে দেওয়া হয়েছে, শেয়ার করেছি। আর এটা হচ্ছে সেকেন্ড শিকড়, তার জন্য আমার কুয়াতলটা ফাটিয়ে দিচ্ছে। না, দেখতে পাচ্ছ তোমরা কত বড় শিকড়? হ্যাঁ, কত বড় শিকড়। তো আমি এই এখন থেকেই ভিডিওটা চালু করলাম। তো কাকুর তো শরীরটা একটু ভালো আছে, তোমাদেরকে সবসময় বলি কাকুর প্রতি মাসে মাসে চেক আপ করতে হয়। তো আজকে একটু শরীরটা ভালো আছে, তো কী করবে, নিজের ঘরে নিজের ভিতে যদি বড় বড় গাছের যদি শিকড় বেরোয়, তো ঘরের লোককেই তো করতে হয় না? কত মিস্ত্রিকে ডাকবে, কত লেবারকে ডাকবে বলো? এখনকার দিনে তো মাটি কাটা লেবারকে ডাকলেই 1,000, 2,000, 3,000 টাকাই নিয়ে নেয়। তো কাকু বলছে আমি যখন ঘরেই আছি, আমার শরীরটা ভালো আছে, তাহলে আমি একটুখানি শিকড়টা তোলার চেষ্টা করি। তা তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে সেকেন্ড শিকড়, তোমরা দেখতেই পাচ্ছ সেকেন্ড শিকড়। তো ঠিক আছে, এরপরে আমি আসছি তোমাদের কাছে।